আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি বড় নকশি কাঁথা আর্ট করে দেখাবো। কাঁথাটির সাইজ ছিল 7 ফুট বাই 8 ফুট। এই কাঁথাটিতে আমি যে ডিজাইনটি অঙ্কন করব তার জন্য কয়েকটি ঘর তৈরি করে নিতে হবে। তো এই ঘরগুলো আপনি কিভাবে তৈরি করবেন? আপনার কাঁথা পাশে যত ইঞ্চি লম্বা হবে তাকে 3 ভাগে ভাগ করবেন। আমার ঘরগুলো 25 ইঞ্চি করে হয়েছে। এবার লম্বাতে আমি 25 ইঞ্চি করে নিয়েছি। এতে করে আমার ঘরগুলোর সাইজ 25 ইঞ্চি স্কোয়ার হয়েছে। এই ঘরগুলোতে আমি 4টা করে দাগ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো 2টা, 3টা অথবা 4টা করে দাগ দিতে পারবেন। এরপর প্রত্যেকটি ঘরের মধ্যে কোনাকুনি করে 3টা দাগ দিয়েছি, যার কারণে প্রত্যেকটি ঘরের ভিতরে আবার 2টা করে কোণা তৈরি হয়েছে, যেখানে আমি কিছু ফুল এবং লতা পাতা অঙ্কন করব। কোনার যে বড় ফুলটা অঙ্কন করছি ওইটার সাইজ ছিল 5 ইঞ্চি, তার পাশে হাফ ফুল আঁকাইছি 2টা, আর তার ওপরে যে ফাঁকা অংশটুকু ছিল সেইটুকুতে আমি একটা বড় ফুল অঙ্কন করছি। ঠিক বিপরীত কোনাতেও আমি সেম ডিজাইন আঁকব। এইভাবে সম্পূর্ণ কাঁথার ঘরগুলোতে আমি সেম ডিজাইন অঙ্কন করব। এই কাঁথাটিতে আপনি আপনার পছন্দ অনুযায়ী সুতা দিয়ে সেলাই করতে পারবেন। চাইলে আপনি ফুলগুলো একরকম সুতা দিয়ে সেলাই করতে পারবেন, আবার পাতাগুলো অন্যরকম দিয়ে সেলাই করতে পারবেন। এছাড়া যদি আপনি চান যে একই সুতা দিয়ে আমি সবগুলো সেলাই করব, তাও করতে পারবেন। আর ভিতরে যে ছোট ছোট গোলগুলো আছে এগুলো যদি আপনি ভরাট করে দেন তাহলে কাঁথাটা দেখতে অনেক সুন্দর লাগবে। তাছাড়া যশোর স্টিচ দিয়ে আপনি কাঁথাটা সেলাই করতে পারবেন। আমি এই কাঁথাটিতে চায়না পপলিন কাপড় ব্যবহার করেছি। যেহেতু চায়না পপলিন কাপড় 2 হাত বহরের হয়ে থাকে, সেই জন্য কাঁথাটিতে 2টা করে জোড়া পড়ছে। আপনি চাইলে ভয়েল অথবা টুইল কটন কাপড় দিয়েও কাঁথাটি তৈরি করে নিতে পারবেন। যারা কিনা কাঁথাতে কোনো জোড়া পছন্দ করেন না তারা টুইল কটন কাপড় দিয়ে কাঁথাগুলো তৈরি করে নিতে পারবেন। ভয়েল কাপড়ও 2 হাত বহর হয়, সেজন্য ভয়েল কাপড়েও 2টা করে জোড়া পড়বে। আপনারা যারা এই ধরনের ডিজাইনগুলো আমাদের থেকে অর্ডার করতে চান, আর্ট অথবা সেলাই করে দুইভাবেই নিতে পারবেন। তাছাড়া ডিজাইনগুলো আপনারা কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন। এছাড়া আপনারা যদি বড় কাঁথার ফুলগুলো ছোট কাঁথায় করে নিতে চান, অথবা ছোট কাঁথার কোনো ফুলগুলো আপনারা যদি বড় কাঁথায় করে নিতে চান সেক্ষেত্রে করে দেওয়া যাবে। তো আজকে আমার এই ডিজাইনটি সম্পূর্ণ আঁকা হয়ে গেছে। দেখেন কেমন লাগলো, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে রাখুন।